কি কি ঘুটুন, ঘুটুনের একটা রিলস বানালাম এখানে, জানালাতে দেখছে এরকম কিছু যে পাশের বাড়ি ঝগড়া হচ্ছে এরকম শুনছে, তো এটা একটা রিলস আর কি, মানে মিউজিকটা রিলসের মধ্যেই ইনস্টাগ্রামে, তো এটা দিয়ে রিলস করলাম। কি সৌন্দর্য হয়েছে সেটা ইউটিউবেও দেবো আর ইনস্টাগ্রামে তো দিয়েছি। শুভ মহালয়া, আজকে হচ্ছে মহালয়ার একদম সকাল, কি বলবো, মহালয়ার সারাটা দিন যাবে, ভীষণ শুভ কাটুক, খুব আনন্দে কাটাও। আর পুজো মাত্র 7 দিন, মহালয়া 7 দিন পরেই তো পুজো, তাই না কল্লোল? তো ভোরবেলা আমরা মহালয়া দেখেছি, কিন্তু দেখার পর মানে আর চোখ ই করছিল না, তারপরে ঘুমিয়ে গেছি, তারপরে উঠলাম আবার সবাই মিলে 10টার সময়, একদম ঘরের সবাই, মিকি তো সবার আগেই উঠে। তো আজকে হচ্ছে কী বার, আজকে হচ্ছে বুধবার, আর সকাল সকাল পুজোও হয়ে গেছে, মানে আমি ভেবেছিলাম যে আমি পুজো দিব, কিন্তু মা স্নান করে পুজো দিয়ে নিল, তো যাই হোক কোনো অসুবিধা নেই, কালকে আমি দিলাম, একদিন মা দেবে একবার একদিন আমি দেবো, এই আর কি। এখন সকালে খাওয়া দাওয়া তো হলোই, সব কিছু সেরে তারপরে ভিডিওটা শুরু করলাম। এখন আমি চলে যাবো দুপুরে রান্না করতে, কারণ হচ্ছে তাড়াতাড়ি রান্না করলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে, সব কিছু তাড়াতাড়ি হবে। আর একটু আগেই না মানে আমাদের ফ্ল্যাটেই মনে হয় কাজ হচ্ছিলো, যে আমাদের উপরে যেটা রুমটা সেটা মানে এত আওয়াজ করছিল, এই জন্য আমি ভেবেছিলাম যে ভিডিওটা শুরু করি, কিন্তু এই আওয়াজের জন্য আর ভিডিও শুরু করতে পারলাম না, তো সে কারণে ভাবলাম চলো তাহলে একটু দেরি থেকেই শুরু করি। তবে আজকে মহালয়ের সকাল এবং মানে সব কিছু মিলিয়ে দেখো ওয়েদারটা এরকম একটা ওয়েদার, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ভোরবেলা তো বৃষ্টি হয়েছে, আমরা যখন টিভি দেখছিলাম তখন হঠাৎ করে মানে কোত্থেকে যেন এত দমকা হাওয়া আসলো আর পুরো বৃষ্টি হয়েছে সকালবেলা, এখন আর বৃষ্টি নেই, এখন রোদও নেই বৃষ্টিও নেই এরকম। দেখো আজকে রান্না হবে একদম পনির, তো পনিরটাকে একদম আলু তারপরে গরম মশলা টসলা ঘিটি দিয়ে সুন্দর করে বানাবো। আর এখানে আসার পর আমরা পনির খাইনি, মার জন্য আনা হয়েছিল বেশ কয়েকদিন, এখানে 200 গ্রামের বেশি পনির রয়েছে, তো সবার জন্য তো লাগবেই দুবেলা, ওই জন্য আর কি একসঙ্গে এতগুলো নিয়ে আসলো। কি দেখো জ্বালা দিয়ে সকাল থেকে এরকম করছে, সকাল থেকে আবার আবার চেটে দিল, দেখো ইচ্ছে ছিল এক্সস্ট ফ্যানটা নিয়ে আসবো, কিন্তু এক্সস্ট ফ্যানটা আনা হলো না, কারণ বাড়িতেও তো গিয়ে যদি রান্না টান্না করা লাগে, আমাদের রান্নাঘর যে ছোট, এবার আসার সময়ও এত তাড়াহুড়ো আনা আর হলো না, কিন্তু এইখানে তো আমার রান্নাঘরটা এত ছোট, রান্নাঘরটা ছোট না মানে রান্নাঘরের জানালাটা এত ছোট যে তেল মশলার ঝাঁসটা পুরো, যখন কড়াইয়ে কোনো কিছু দিচ্ছি তখন তেল মশলার ঝাঁসটা পুরো উঠে ঘরের মধ্যেই থাকছে আর পুরো তেল চিপকে হচ্ছে, এই হচ্ছে ঘটনা। তো আজকে বেশি কিছু রান্না নয়, কালকে অনেক কিছু ছিল, ডাল টাল ডালের শুকনো সব কিছু ছিল, তো আজকে একদমই সিম্পল। এখানে হচ্ছে এই যে দেখো ঢেঁড়স মা কেটে রেখেছে, ঢেঁড়স ভাজবো আর তার সাথে এই যে পনির। ফুরনে যা যা দিব সমস্ত কিছু এখানে রেডি করে নিচ্ছি, দেখো কাঁচা লঙ্কা, তারপরে তেজপাতা, গোটা গরম মশলা, আর একটু ঘি দিব, সেটা পরে দিব। আর এই জায়গার মধ্যে রান্না করছি না, মানে ঝাঁসটা একদম নাকে মুখে যাচ্ছে, হাওয়াটা তো এইদিকে আসে, এবার আমি একটু সাইডে গিয়ে দিচ্ছিলাম কড়াইয়ের মধ্যে, আর মা দেখো আমাকে এসে ট্রাইপডটা দিচ্ছে, আমি একটু আগে খুঁজছিলাম আর কি যে ট্রাইপডটা কোথায় পাচ্ছি না, তারপরে ওই বড় ট্রাইপডটাই আমি মানে শর্ট করে নিয়ে ভিডিও করছিলাম, তো এটাই মা খুঁজে এনে দিল। আর এপাশে আমি একটা মশলা রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে এগুলো সব আর কি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তবে সংসারটা আরও যখন আমি গুছিয়ে নিতে পারবো তখন আরেকটা জিনিস করব। আর এই দেখো আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এখন মশলা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব, আর একটু আগে কিন্তু একটু ঘি দিয়ে দিয়েছি যেন স্যান্ডটা ভালো আসে, কারণ আমি এটা একদম পুরোপুরি নিরামিষভাবেই রান্না করছি, কোনো পেঁয়াজ রসুন এগুলো কিচ্ছু দিচ্ছি না, আর একটু আদাও কিন্তু দিয়েছিলাম।
এখন তো তাড়াহুড়ো করে যেভাবে হোক রান্না ব্যবসা সবটাই আর কি মানে চালাতে হচ্ছে। তো যখন সবটা একদম নিজের কাছে চলে আসবে, তো আমি একটা মশলা তৈরি করব, যেটা মানে তোমরা অনেকেই বলেছো যে এই মশলাটা রান্না শেষে দিলে খুব টেস্টি হয়। সেটা আমি নিজেও বানিয়েছি বেশ কয়েকবার বাড়িতে থাকতে, কিন্তু এখানে এসে আর হচ্ছে না এই আর কি। আর ও মাঝখান থেকে এসে কিছু বুঝতে পেরেছো কী খেয়েছে? মিষ্টি রসগোল্লা ছিল আর কি ঘরে, কালকে মনে হয় নিয়ে এসেছিলো, তো সেখান থেকে একটা মিষ্টি খেলো। আর দিদিরা নিয়ে এসেছিলো যে চপ মিষ্টি, তার মধ্যে থেকে ওই দিনই মিষ্টি চপ সবারই খাওয়া হয়েছিলো। চায়ের সঙ্গে চপটা এত মানে এত টেস্টি লেগেছিল না খেতে, কি বলি, ভীষণ টেস্ট ছিল চপটা। আর সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আমার, পনিরগুলো দিয়ে ওই ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখন রান্না শেষ করে নিয়ে যেটা হচ্ছে আমাদের সবার কাজ, গ্যাস ওভেন টোভেন সব কিছু মুছে একদম ঝকঝকে তকতকে করে রাখতে হবে, না হলে ভালো লাগে না। কারণ এই হল মানে হলঘরটাতে ঢুকে হচ্ছে মার ঘর, এটা খুব ভালো হয়েছে। মার চকি টকি ঘরটাও খুব সুন্দর করে আমি মানে গুছিয়েই রাখি সবসময়। তারপরে ঠাকুরের জায়গাটাও ওখানে, মানে ঘরে ঢুকতেই একটা আলাদা শান্তি। তারপরে যখন আমাদের ঘরে কেউ যাবে, তার আগে কিন্তু পরে রান্নাঘরটা, আর রান্নাঘরটা যদি অগোছানো থাকে তখন কতটা খারাপ লাগে। আর আজকের ওয়েদার সকাল থেকে এরকম, প্রথমে একদম সকালবেলা খুব সুন্দর রোদ ছিল, তারপরে থেকে যে এরকম শুরু হলো, আবার ভোরবেলা বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে আবার রোদ উঠেছিল, পরে আবার এরকম করে আছে। তো ওয়েদার এমনিতে এরকম করে থাকলে কী হবে, গরম কমছে না, কারণ এই কাজগুলো করতে নিয়ে প্রচুর ঘামছি। তারপরে মনে হচ্ছে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে একদম স্নান করে এসে তারপরে রেস্ট নিব। এই পাশে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখানে উপর করে রাখবো, জল ঝরে গেলে তারপরে আর কি রেখে রাখবো। এখানে আসার পর থেকে বাসন ধোয়ার পর এই সিস্টেমটাই করেছি, বাড়িতে হলে তো জায়গা থাকে না যে বাসন ধুয়ে রাখবো কোথায় বা কিছু, তো এই জন্য এখানে ধুয়ে উপর করে রেখে তারপরে যখন জলটা ঝরে যায় তখন র্যাকের মধ্যে রেখে দিই, নাহলে তো র্যাকটা যদি আবার জং টং ধরে যায় এই একটা ভয়। তো সব কিছু মোছামুছি কমপ্লিট হলে তারপরে দুইটা ঘর একটু গুছাবো, তারপরে ঘরটা ঝাড়ু দিব, তারপরে যাব আমি স্নান করতে। সারা দিনের এই ওয়েদার খারাপের জন্য কাপড় চোপড় নিয়ে ছাদে একবার মেলে দিয়ে এসেছিলো, এখন আবার আনতে গেল, এখন আবার কি করলো ছাদে গেছিলো। তো মার তো ওই যাওয়ার জায়গা ছাদ, এবার ছাদে যাবে আসবে, এটা অনেকটা ভালো হয়েছে। আর ঘুটুনও তেমন, ওরও ছাদ ভীষণ পছন্দের, অনেক খোলামেলা না, যে কেউ মানে সেটা মা হোক বা আমরা যেই হই, আমরা ছাদে গেলে না মিকি পিছন পিছন নেবে যে ও যাবে ছাদে। তো চলো কী রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই। এই দেখো এখানে এই ঢাকনাগুলো দিয়ে ঢেকে রেখেছি, এটা এই যে দেখো মিষ্টি, ও খেয়েছে একটা, আমি একটা খেয়েছিলাম, আর দুটো আছে মা খাবে। আর এখানে হচ্ছে এই যে ওই দিন দিদিরা মিষ্টি নিয়ে এসেছিলো, তিনটে আছে, বাকি খাওয়া হয়েছে। আর এখানে হচ্ছে এই দেখো ঢেঁড়স ভাজা আছে, এই যে ঢেঁড়স ভেজেছি, তো ঢেঁড়সটা না রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, এটা শাশুড়িমার কাছ থেকে নতুন শিখলাম, ভীষণ টেস্ট হয়, তোমরা কারা কারা করো কমেন্টে জানিও তো। এই হচ্ছে মুসুরের ডাল কালকের, তো সেটা গরম করলাম। আর এই হচ্ছে পনিরের তরকারি, পনিরের তরকারিটা দেখো কালারটা কীরকম হয়ে যায় রাখার পরেই, যখন রান্না করছিলাম কী সুন্দর একটা কালার এসেছিলো। এবার রান্নাবান্নার কাজ শেষ, এখন এই যে বললাম দুটো ঘর গুছাবো। তো কল্লোল একটু শুয়েছিল, ওর মানে সারাদিনের মধ্যে তো 14টা কাজ থাকছে এখন বর্তমান, যেহেতু কালকে আমরা লাইভে গেছিলাম, তো সেই কারণে লাইভে যাওয়ার পর কিন্তু সমস্ত কাজগুলো ওর থাকে। তো এখানে বিছানায় বসে লেখালেখি করে, আবার মন চায় একটু শুয়ে থাকলো, এই আর কি, এইভাবেই চলছে। আর মিকির অবস্থাটা দেখো, ও মানে আমি কাজ করছি ওয়েট করছে কতক্ষণে মায়ের কাজ শেষ হবে, ছাদে যাবে, ঘুরতে যাব, দেখো পিছনে আছেই, মানে যেখানেই যাচ্ছি ও থাকবেই। আর এই বলটাকে ওই বাসি বের করে ফেলেছে, এখন এই বলটা নিয়ে আবার খুব ঘুরে, মুখে নিতে একটু কষ্ট হয় কিন্তু আবার নেয় মাঝে, মানে দেখা যায় যে এখন আবার মুখে নিচ্ছে। আর পাশের বাড়িতে মানে পাশের কোনো বাচ্চা হয়তো এরকম পেপু বাসি এনেছে বা জুতো হতে পারে, তো যখনই ওর বলের মতো আওয়াজটা হচ্ছে ও বারবারই জানলা দিয়ে শুধু দেখছে গিয়ে যে কী ব্যাপার, মানে হয়তো মনে মনে ভাবছে আমার বলের আওয়াজটা ও কেমন করে নিল, এই আর কি। আমরা আর কি বানাই যে এরকম এরকম বলতে পারে, কারণ ওর আচার আচরণগুলো দেখলে এরকমই মনে হয়, জানলা দিয়ে যখনই আওয়াজ হচ্ছে ও জানলা দিয়ে শুধু দেখছে গিয়ে।
আর দুদিনেই তো চোখের এই অবস্থা, গুণ ধরেছে। এখন তোমরা সবাই বলেছো যে এটা মধ্যে রং করতে, কেউ বলেছো কেরোসিন দিতে, তো সেটার মানে ইচ্ছে রয়েছে, কিন্তু কবে যে করতে পারবো সেটা জানি না। দেখো এই যে এক গাদা হলুদ ই বের করেছি, এই যে দেখো চেয়ারটার ঠিক সামনে গুণের গুঁড়া, সব এগুলো গুণের গুঁড়া মানে অন্য রকম। আমাদের বাড়িতে যেমন জানালা বা অন্যান্য দরজার ফ্রেম, ওখান থেকে যে গুণের গুঁড়াটা বেরোয় সেটা খয়েরি রঙের, আর এটা পুরো কাঁচা হলুদ রঙের, মানে একদম পাউডার। পাপোসটা তো এখানেই থাকে, এবার পাপোসের রং হচ্ছে কালো, কিন্তু এটা বারবার সাদা হয়ে যাচ্ছে, কারণ এই যে পাউডারটার জন্য। আর এবার এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর মা দেখো ছাদ থেকে এসে ওই যে ওখানে কাপড় চোপড় ভাঁজ করছিল, আর মিকির তো আর কোনো কাজ নেই, তো এই কাজগুলো করতে নিয়ে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণ। কিন্তু আমার মনে হচ্ছিল তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নিই, আসলে কলকাতার ওয়েদারের সঙ্গে মানে খাপ খেতে একটু হয়তো টাইম লাগছে, ওই কারণে মানে এতটা কষ্ট হচ্ছে। দেখো আমার চুলের অবস্থা, শ্যাম্পু করেছি কোন দিন, তাতে চুল কিরকম জট লেগে গেছে। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে দেখো, আর এদিকে টিভি চলছে, আমি এদিকে বসেছি হচ্ছে চা। আর একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে আগের যে আমার চশমাটা ছিল সেই চশমাটার এই চশমাটার ফ্রেমটা দেখো একই, কিন্তু একটু আলাদা, এটাই যেরকম ক্যাটাই ছিল আর এটাই যে এরকম। তো ওই চশমাটা একটু প্রবলেম হয়েছিল কি বারবার শুধু লুজ হয়ে যাচ্ছিলো, তারপরে আমি দোকানে নিয়ে গেলাম, তারপরে ওই দাদাই বলছে যে আপনি তাহলে এই ফ্রেমটা চেঞ্জ করুন, চেঞ্জ করে আপনি এখান থেকে আরেকটা ফ্রেম নিয়ে যান। তারপরে এই ফ্রেমটা আমি নিয়ে এসেছিলাম কালকে না পরশু দিন, তো এটা অনেকটাই ভালো আর একদম ফেসের সাথে মানানসই। কিন্তু এখানকার জল এত খারাপ যে শ্যাম্পু করার দুদিন পরে চুলের এমন দশা হয়, এই দেখো আমার এত সিল্কি চুল এখানে এসে কেমন হয়ে গেছে, জল মানে জানি না, জলের মধ্যে মানে প্রচুর আয়রন আছে এই জন্যে এরকম, আয়রন আছে জন্যে এরকম। তা ঠাকুরকে আমি নিদ্রা দিয়েছি, সন্ধ্যা দিয়েছি অনেকক্ষণ আগেই, তো লাইটার না জ্বালিয়ে রাখি। তো চলো চায়ের ফাইনাল কালারটা তোমাদের একটু দেখাই, দুধ চা তো কালারটা দেখলেই তোমরা পাগল হয়ে যাবে, এত সুন্দর কালার হয়েছে। তো যে মন্দিরটা হয়ে আমরা বাইরে যাই, তোমরা দেখো ওখানে মায়ের পুজো হয়েছে আজকে, এই দেখো মায়ের প্রসাদ পেলাম, খিচুড়ি ভোগ দিয়ে নিবেদন করছে, হ্যাঁ ওই যে কলমের হাতে খিচুড়ি না ভোগ, ওই তো ভোগ 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 ভোগ, হ্যাঁ। আর এখানে রয়েছে ফল প্রসাদ পায়েস মিষ্টি আমাদের ফ্ল্যাটেরই, মানে ওখানে যে মায়ের পুজোটা হয় ওখানে মাকে ভোগ নিবেদন করছে, হ্যাঁ আজকে অমাবস্যা ছিল তো, হ্যাঁ যাই হোক। আরেকজন আছে এখানে, এই যে খাবে বাচ্চাটা প্রসাদ, প্রসাদ খাবে তো বাচ্চাটা প্রসাদ, সোনা পুকান, সোনা পুকান প্রসাদ খেতে ভীষণ ভালোবাসে, ঠাকুরের ভক্ত তো হে। দেখো লাইভ থেকে তড়ি করে করে বের হয়ে গেলাম, লাইভ আজকে 30 মিনিটের মতো ছিলাম, তো এই টাইমেই আসার কথা ছিল কাকিমার, তো আসছিল না, মানে বলেছিল যে 8:30 দিকে গেছিল বিদেশ ছেলের কাছে। তো কোন কাকিমা তোমাদেরকে বলি, যে কাকিমার ইয়েতে আমরা এই ফ্ল্যাটে আসলাম, যে কাকিমার বাড়িতে আমি গেছিলাম, তো ওই কাকিমা বিদেশ ছিল, তো আজকে আসলো, তো আর বাকিরা যারা আছে পরিচিত সবাই গেছে, আমরা একটু 10 মিনিট পিছিয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি, কল্লোল বেরোলো আর আমি এই যে রেডি হলাম, লাইভে গেছিলাম মানে আধা ঘন্টার মতো লাইভে ছিলাম, তারপরে বেরিয়ে এসেছি কারণ যেতে হবে যেহেতু। তো চলো কথা না বলি আর বেরিয়ে যাই, চলো। আর গুতুনটা মন খারাপ, একটু করি আসবো, একটু করি, এই 2 মিনিট পরে আসছি গুটুন গুটু। আমরা কাকিমাদের বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ গল্প করার পর, এই দেখো এই মাংসটা হচ্ছে নেদারল্যান্ড থেকে কাকিমার বৌমা রান্না করে দিয়েছে, দেখো নেদারল্যান্ডের মাংস আমরা ইন্ডিয়া থেকে বসে খাচ্ছি, ভাবা যায়, খাসির মাংস তার সাথে রুটিটা এখানকার, মাংসটা হচ্ছে ওখানকার। এই যে আমরা অনেকেই এসেছি কাকিমাদের বাড়ি, এই যে একটা পুচকি, এর মা এসেছে, তো সবাই মিলে আলাপ সালাপ করছিলাম, গল্প টল্প করছিলাম অনেকক্ষণ পর, এখন সবাই মিলে ওই রুটি মাংস এগুলো খাওয়া হবে আর কি, তো খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো, ঘরে যাবো।
বাড়ি বলছি বারবার, বাড়ি তো নেই, বাড়ি তো বাড়ি ওইটাই, ঘরে যাবো।